হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে একটি রেসিপি শেয়ার করবো মুচমুচে সুজির পকোড়া। সুজির পকোড়া বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি, নর্মাল সুজি। 1.5 কাপ সুজির জন্য 1 কাপ দই নিয়েছি, দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স, গোটা জিরে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ আদা রসুন নিয়েছি, আদা রসুনটাকে আমি একটু ক্র্যাশ করে নিয়েছি, ধনে পাতা নিয়েছি আর খাবার সোডা নিয়েছি। এই সবগুলো দিয়ে আমি সুজির পকোড়া বানাবো। তো চলো কীভাবে বানাবো দেখে নিই। এখন প্রথমে আমি 1 কাপ দই রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। দইটাকে আমি সুজির সঙ্গে একটু মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো 1টা পেঁয়াজ, পেঁয়াজ, ধনে পাতা, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। খাবার সোডা সামান্য একটু দিলাম, 1/2 চামচ গোটা জিরে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দেবো, 1/2 চামচ চিলি ফ্লেক্স। সব উপকরণ আমি এখন ভালোভাবে মিক্স করে নেবো। অল্প অল্প করে জল দেব আর মিশিয়ে নেব। ঘনত্বটা এখন আমি একটু পাতলা করবো, ওকে সুজিতে সব টেনে নেবে। মেশানো হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এরকম করেছি। এখন আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। পরে যদি আবার মনে হয় জল দিন লাগবে তাহলে আমি তখন দিয়ে নেবো। 5 মিনিট ঢেকে রেখে দেবো, সুজিটা ফুলে তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নেবো আর দেখে নেবো সুজির ঘনত্বটা কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট আছে, ঘনত্বটা ঠিক এরকম এরকম করে নেবে। এই যে এখন আর জল দেওয়ার কোনো দরকার নেই, একদম এখন এটাকে ফ্রাই করে নেবো। এখন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি এখন তেল দিয়ে দেবো। এই তেলটা আমি আগেও ইউজ করেছিলাম। এখন তেলটা গরম হলে আমি একে একে পকোড়াগুলো ভেজে নেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এক টুকরো দিয়ে দেখে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো দিয়ে দেবো। পকোড়াগুলোকে এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবো। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেবো। এখন আমি মিডিয়াম করে দিয়েছি, এটা মুচমুচে হবে। এখানে এখন পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ফ্রাই হয়েছে, একদম মুচমুচে হয়েছে। এখন পকোড়াগুলো আমি তুলে নেবো। খালাতে আমি পুরো টিস্যু পেপার দিয়ে দিয়েছি, এখন আমি পকোড়াগুলো তুলে দেবো। বাকি যেটা আছে সেটা সেম প্রসেসে একই রকমভাবে ফ্রাই করে নেবো। একটা সাইড হয়ে গেছে, এখন আমি ওটাকে উল্টে দিচ্ছি। এখানে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি।
এখানে সুজির পকোড়াগুলি সব কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে সুজির পকোড়াগুলো, আর এটা খেতেও খুব সুন্দর, এই যে কত সুন্দর মুচমুচে হয়েছে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই যে কত সুন্দর, আমি যেভাবে বানালাম তোমরা সেইভাবে বানাবে। আর এটা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।